পশ্চিম বাংলা তথা কলকাতা তার কিন্তু একটা অন্যরকম মাধুর্য সবসময় আছে, আর সেই মাধুর্যই কিন্তু এই সমগ্রভাবে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেই চিত্রটাই কিন্তু আমরা দেখাচ্ছি সমগ্রভাবে কলকাতায়। যে ইফতারের যে বিষয়টা থাকে একেবারে 5:55 আজকে ইয়ে ইফতার ছিল, এবং সেই ইফতারের পরেই কিন্তু যে ব্যানারটা এই সংস্থা লাগিয়েছে তাদের সাথে অবশ্যই আমরা কথা বলবো, এবং আমরা জানব যে এতগুলো মানুষকে ভালোবাসার সাথে সর্বধর্ম অর্থাৎ বিনা ইসলাম, যে ইসলামকে ফলো করে না সেও এখানে আছে, যে ইসলামকে ফলো করে সেও এখানে আছে। অর্থাৎ ইফতার এমন একটা বিষয় যে বিষয় মানুষকে কিন্তু এক করে দেওয়ার একটা বার্তা দেয়, এবং মানুষকে কিন্তু একে অপরের সাথে মিলিয়ে দেয়। এমনই কলকাতা শহরের এক ইফতার পার্টি আর একটা ইফতারের আজকে সন্ধ্যা, সেই সন্ধ্যার কিন্তু চিত্র দেখাবো, সঙ্গে থাকবে। পশ্চিমবাংলা তথা কলকাতা তার কিন্তু একটা অন্যরকম মাধুর্য সবসময় আছে, আর সেই মাধুর্যই কিন্তু এই সমগ্রভাবে আপনারা যে চিত্রটা দেখতে পাচ্ছেন সেই চিত্রটাই কিন্তু আমরা দেখাচ্ছি সমগ্রভাবে কলকাতায়। যে ইফতারের যে বিষয়টা থাকে একেবারে 5:55 আজকে ইয়ে ইফতার ছিল, এবং সেই ইফতারের পরেই কিন্তু যে ব্যানারটা এই সংস্থা লাগিয়েছে তাদের সাথে অবশ্যই আমরা কথা বলবো, এবং আমরা জানব যে এতগুলো মানুষকে ভালোবাসার সাথে সর্বধর্ম অর্থাৎ বিনা ইসলাম, যে ইসলামকে ফলো করে না সেও এখানে আছে, যে ইসলামকে ফলো করে সেও এখানে আছে। অর্থাৎ ইফতার এমন একটা বিষয় যে বিষয় মানুষকে কিন্তু এক করে দেওয়ার একটা বার্তা দেয়, এবং মানুষকে কিন্তু একে অপরের সাথে মিলিয়ে দেয়। এমনই কলকাতা শহরের এক ইফতার পার্টি আর একটা ইফতারের আজকে সন্ধ্যা, সেই সন্ধ্যার কিন্তু চিত্র দেখাবো, সঙ্গে থাকুন। সারা পৃথিবীতে এরকম এরকম কোনো নজির নেই যেখানে মানুষ মানুষের সাথে সম্মিলিত হয় এবং ধর্ম নির্বিশেষ। আজকে যে ইফতারটা হচ্ছে সেই
পশ্চিম বাংলা সুদূর কলকাতার ওই ওই ইফতারটাই আজকে দেখাবো, কিন্তু এই ইফতার একটু হলো রকম। তার কারণ যিনি এটা করেছেন, যিনি এর আয়োজন করেছেন তার নাম তৌসিফ, তৌসিফ ভাই, আমরা সবাই তাকে তৌসিফ ভাই হিসেবে জানি। সাধারণ মানুষ এবং গরিব মানুষের জন্য এগিয়ে এসছে তৌসিফ ভাই, এবং সঙ্গে এগিয়ে এসছে আমার পেছনে দাঁড়িয়ে আছে এতগুলো মানুষ যারা নিজের নিজের গুণে এক একজন ব্যক্তিত্ব। কথা বলবো তাদের সাথে, প্রথমে কথা বলবো তৌসিফ ভাইয়ের সাথে। তৌসিফ ভাই, প্রথমেই আমাকে একটু এই পুরো বিষয়টা, যে যে ইফতারিটা হলো সেই ইফতারিটা একটুখানি বলুন, আপনি रमजान अपने में एक बहुत पाक महीना होता है, इट्स अ वेरी स्पिरिचुअल मंथ, और अफ्तार दावत जो है वो लोगों के लिए एक प्यार भरा मैसेज जाता है, चाहे आप वो फाइव स्टार में कराइए, कहीं पर भी कराइए, मगर कुछ निग्लेक्टेड सोसाइटी में जो लोग हैं वो निग्लेक्ट हो चुके हैं, तो आज उनको अपने साथ खिलाना बड़ी बात नहीं है, पर अपने हाथ से खिलाना ये अपने में एक बहुत बड़ी बात है। और आप देखिए, मेरे साथ आज एहतशाम भाई, फरीद भाई, सतनाम आलूवालिया साहब, आईचे फाउंडेशन, इमरान साहब फेस के हैं, एंजेलिना हमारे क्रिश्चियन एसोसिएशन के प्रेसिडेंट हैं, हमारे साथ शफकत आलम तिलजला से, हमारे साथ गुड्डू भाई कलीम ग्रुप से हैं। तो ये सारों का दुआ है, सिर्फ मेरा अकेले का नहीं है, और मेरा यही डिमांड था कि ये सारे मिलियनर्स एंड बिलियनर्स और व्हाट्सएवर, अगर आप जो भी हो, अगर आप गरीब को अफ्तार में बुलाकर, वो भी इंसान है, अगर आपने अपने हाथ से नहीं खिलाया तो फिर आपने क्या किया। सो इसी के लिए यूनिक हुआ, हमने कोई बाहर से, पेरिस से या स्पेन से कोई खाना नहीं मंगवाया, हमने वही बिरयानी खिलाया, वही हलीम खिलाया, वही फ्रूट खिलाया, मगर जिस प्यार से खिलाया, आज सतनाम आलूवालिया एक नॉन मुस्लिम होके जिस प्यार से अपने हाथ से एक लुकमा उन्होंने खिलाया, दैट इज़ द डिफरेंस। आज इमरान जकी, फिरदौस कलीम, एंजेलिना, एहतशामुल्लाह, फरीद खान, शफकत, और मेरे साथ बहुत भी लोग, ये जो एक गरीब को अपने हाथ से लुकमा देना है, ये कहीं नहीं होता, ये आज हुआ, एंड आई होप कि ये हर रमजान सब फॉलो करे। दारुण कथा बोलेछे तौसिफ भाई, दारुण कथा बोलेछेन। जे ना देखुन, एखाने एसे खूब गर्व होयेछे आर खुशीओ होयेछे कि जेखाने आमरा जन्म नियेछि बेंगले आर एतो बड़ो होयेछि, जे आमादेर एकटा फैब्रिक आछे कि सब एकसंगे मिले आमरा सब उत्सवगुलो करी, सेटा आजके দেখতে পেরেছি কি আমরা সবাই একসঙ্গে মিলে, চাই ইফতার, এই যেটা রমজানের কত হোলি মান্থ আছে সেখানে আমরা সব একসঙ্গে জড়ো হয়ে ইফতার করছি, এইটাই আমাদের বেঙ্গল এর একটা ফ্যাব্রিক আছে, সেটা আমরা দেখছি কি কীভাবে আমরা ওটাকে রাখতে পারি, কেন কেউ নষ্ট না করতে পারে। সেকেন্ডলি, এই যে গরিবদের যারা আন্ডার প্রিভিলেজ, নিডি, যারা খেতে পারে না, তাদের এরম বসিয়ে আর তাদের ইফতার করানো, তা এক একটার মুখের দিকে আমি দেখছিলাম কি একটা অদ্ভুত স্মাইল ছিল, একটা স্যাটিসফ্যাকশন ছিল, এইটা একটা একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। এরকম অন্য অন্য ইনস্টিটিউশন যেরকম তৌসিফ করেছে, অন্য অন্য জায়গা এরমভাবে যেন এরম ফেস্টিভ্যাল এর মধ্যে এরম এরম ইনিশিয়েটিভ নেয়। একদম, আলহামদুলিল্লাহ, এমন 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 একটা ভালো কথা বলেছেন যে কথা কোথাও ফেলে দেওয়ার নয়। আমি মোহাম্মদ এহতশামুল হক, একটা সমাজসেবী, আমি এমনি সেকেন্ড পরিচয় আমার আছে, ওয়েস্ট বেঙ্গল সংখ্যালঘু রাজ্য সাধারণ সম্পাদক আছি। এটা অনেক বিরাট মেসেজ আমার ছোট ভাই তৌসিফ রহমানকে দেবো, যে আমাদের পুরো রাজ্য জুড়ে আর পুরো ভারতবর্ষের মধ্যে এটা পবিত্র মাস রমজান চলছে, তার মধ্যে ইফতারের পুরো প্রোগ্রাম সব জায়গা হচ্ছে, ডেলি দেখবেন 10টা করে 20টা করে আমাদের কলকাতা শহরের মধ্যে হচ্ছে। কিন্তু তৌসিফ রহমান একটু ডিফারেন্ট টাইপ, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা গরিব মানুষ, যারা ছোট ছোট বাচ্চা, যে নিডি পিপুল আছে, তাদের মুখে ইফতারের ব্যবস্থা করেছে, এটা খুব স্যালুট। ওর ভাবনাকে জানাই কি মানুষ এখন নিচে থেকে মানুষ বড় লোককে দিচ্ছে, নেতাকে দিচ্ছে, অভিনেতাকে দিচ্ছে, বড় বড় সেলিব্রিটিকে নিমন্ত্রণ দিচ্ছে, কিন্তু এর ভাবনা একটু টাইপটা ডিফারেন্ট। আমি ওর জন্য ওকে আমি সাধুবাদ জানাবো, এই কনসেপ্ট যা আছে খুবই ভালো, কারণ পিছিয়ে পড়া মানুষ এর পিছনে দাঁড়িয়ে থাকে ইফতারের প্রোগ্রাম আর খাবার প্রোগ্রাম এটা করেছে দাওয়াতে ইফতার, এটা খুব বিরাট মেসেজ। আমি আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে আমি ওকে সাধুবাদ জানাবো এই কনসেপ্ট তৈরি করা, এই কনসেপ্ট ভাবনের জন্য, এই কনসেপ্ট চিন্তা করার জন্য ওকে আমি স্যালুট জানাবো। কথা বলবো অ্যাঞ্জেলিনাজি, অ্যাঞ্জেলিনাজি কেমন আছে? খুব ভালো, থ্যাংক ইউ। আমি বলতে চাই, যেটা তৌসিফ বললেন আর সতনাম ভাই বললো, দ্যাট মাদার টেরিজা উড অলওয়েজ সে, ইটস নট হোয়াট ইউ ডু
but how much love you put into doing it. Today, Tausif has proved on how much of love he has put into what we are doing here. And as Satnam Bhai said, this is Bengal, where we see no caste, creed and religion. We work together to take the society forward. That's very important. Je kotha ta bolchen je Banglay Mother Teresa-r kotha elo. Ramzane Mother Teresa-r kotha ashe, Durga Pujoy Mother Teresa-r kotha ashe ebong sheshmesh. Angelina ji jeta bollen ekhon je Mother Teresa hoyto ei bhabna chintai bachten ebong ei bhabna chintatai manusher moddhe diye gechen bodhay uni tai Tilottama Kolkata ekebare onno shohorer theke ekdomi alada. Khan sahab ki bolben? जैसे कि बाकी भाइयों ने बताया, साथियों ने बताया कि आज जो बच्चों के ऊपर जो खुशी है, आज ये सब बच्चे जो हैं हमारे ये स्पेशल गेस्ट हैं, और बड़ा अच्छा लगा कि यहाँ जितने लोग मौजूद हैं, दे आर एक्चुअली द पिलर्स ऑफ सोसाइटी एंड आवर कम्युनिटी, एंड ऑल ऑफ देम दे आर सो हैप्पी. इनफैक्ट अपने हाथों से बच्चों को खिला रहे थे. बड़ा अच्छा मंजर है, बहुत खुशी का मंजर है. और दूसरे भाई ने कहा कि भाई ये सिलसिला रमज़ान नहीं, ये सिलसिला तो हमेशा होना चाहिए. तो तौसीफ ने हम लोगों को बहुत अच्छा सीख दिया है, बड़ा अच्छा है ये काम करके, एक एग्जांपल सेट किया है. और मुझे उम्मीद है कि यहाँ जितने भाई मौजूद हैं वो तौसीफ का और जो भी इस तरह का काम करेंगे उसकी हौसला अफजाई करेंगे. और जैसे कि आप लोगों को मालूम है कि बंगाल हमेशा से एक ऐसा स्टेट रहा है जहाँ पर प्यार, मोहब्बत, भाईचारगी, सेफ्टी, सिक्योरिटी और एक दूसरे के साथ रहने का एक सबसे बड़ा, हर स्टेट में, तमाम पूरे हिंदुस्तान में अव्वल नंबर पर है, नंबर वन पर है. और इस तरह के लोग रहेंगे तो ये हमेशा ये प्यार, मोहब्बत और एक दूसरे से चाह जो है हमेशा कायम रहेगा. फ्रेमर बाहरे আরেক জন আছেন খান সাহেব, আমি খান সাহেবকে একটু ডেকে নেব একটুখানি ফ্রেমের ভিতরে. কেমন কেমন আছেন আগে এটা বলুন. ভালো, খুব ভালো. ফেরদৌস কলি, এই মনে হচ্ছে আজকে এই সমগ্র এই অনুষ্ঠানে না, এই অনুষ্ঠান বহুত अलग है और दूसरे अफ्तार पार्टी से बहुत ही अलग है. और जैसे कि अब हमारे भाई लोग, बहन बोल चुकी हैं कि यहां पे सब कुछ हुआ है जो जो दिखने को नहीं मिलता है वो सब कुछ यहाँ पे देखने मिल रहा है. मैं फरीद खान, ऑल इंडिया माइनॉरिटी फेडरेशन का चेयरमैन. सर्वप्रथम हमें हमारे छोटो भाई तौसीफ रहमान के अनेक अनेक धन्यवाद साधुवाद जानाई और अत भलो थिंकिंग के सबाई के लिए ये इफ्तार पार्टी कर अंडर प्रिविलेज चिल्ड्रेन जरा आज सबाई के लिए और हमारा जा समाज सबाई एक महत्व आज सतम सिंह आलू वालिया जी आ আমার ভাই ইমরান জাকির সাহেব আছেন, বোন অ্যাঞ্জেলিনা ক্রিশ্চিয়ান কমিউনিটি থেকে আছে, হেতিশামুল হক আছেন, তমাম আমার অনেক বন্ধুরা এখানে বসে আছেন, ইনারা ওদেরকে সার্ভ করবেন. আমি মনে করি এর থেকে আর কোনো ভালো জিনিস হয় না. সেজন্য আমি মানে স্পেশালি তৌসিফ অরুণা পুরো টিমকে সম্মান জানাই, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই কি ওনারা এত ভালো কাজ করেছেন. আর এটা সমাজকে দেখাবার জন্যও খুব ভালো, দেখাবার এটা ঠিক হবে না মানে সেজন্য দেখাতে বলছি, কেন এটা দেখে আমরা অনেকজন অনেক জিনিসটা আরও শিখতে পারি, যেন ফিউচারে আমরা আরও এইভাবে এগিয়ে চলি, এক এক থেকে দুই, দুই থেকে চার, চার থেকে আট হয়ে এইভাবে আরও ভালো করে কাজ করি. তাহলে শেষমেশ এই কথাটা কিন্তু বুঝে নেওয়া একটু দরকার আছে. তৌসিফ, তৌসিফ রহমান অবশ্যই অবশ্যই এই যা উনি করেছেন সেটার উনি বড় হকদার, উনি অবশ্যই ওনাকে ধন্যবাদ দেওয়া হবে. কিন্তু শেষমেশ যে কথাটা বলতে হবে সেটা হচ্ছে যে ধর্ম মানুষকে যেটা শেখায়, ইসলাম ধর্ম যে মানুষকে যে জিনিসটা শেখায় যে একের অপরের সাথে কোলাকুলি করা, একে অপরের সাথে ভালোবাসা লেনদেন করা, ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা নেওয়া, একই সাথে তিলোত্তমা কলকাতায় মাদার টেরিজার মতন মানুষ এই ভালোবাসাকে বণ্টন করে গেছেন, আর তার ফলস্বরূপ আজকে আমরা এরকম একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছি. সব মিলিয়ে এই অনুষ্ঠান সেই এই অনুষ্ঠানটা মানে ভালোবাসার সাথে এতটাই মাখামাখি হয়ে গেছে যে দারুণ বলা ছাড়া আর কোনো উপায় নেই. ক্যামেরায় শুভজিৎ মণ্ডলের সাথে দেবজিৎ গাঙ্গুলি, আর টিভি কলকাতা.